শুরু হলো নতুন আবার এক কাহিনী, নোট বাতিল। ভাই কি হচ্ছে, দিন আর রাত্রির এতটাও চেঞ্জ হয় না যত তাড়াতাড়ি এই নোট বাতিলের চিন্তা ভাবনা মোদির মাথায় আসছে। কেন রে ভাই কেন, আমার কাছে নেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু আরো যারা যারা মানুষ আছে তাদের তো আছে 2000 টাকার নোট। ভাই তারা কতবার ব্যাংকে যাবে? আপনি সরাসরি বলে দিন যে যাদের কালো টাকা আছে আমাকে দিয়ে দেয়, আমি কিছু বলবো না, কিন্তু রোজ রোজ এইরকম নোট বাতিল সম্ভব নয় ভাই। কেসা লাগা মেরা মজাক, একটা না বলে গেলাম তো। যাই হোক, মোদি আবার বলে দিয়েছে যে নোট বাতিল নোট বাতিল নোট বাতিল। আবে জলদি বল, কাল সুবে পানভেল নিকল। আমি এই বিষয়ে কোনো কি বলবো, আমার কাছে টাকা নেইও, আমি এই বিষয়ে কোনো মন্তব্য রাখতে চাই না। তাদের কাছে 2000 টাকা নোট আছে, তাদের একটা নির্দিষ্ট লিমিটেড টাইম দিয়ে দিয়েছে, সেই টাইমের মধ্যে তোমরা যাও, সেটা যত সম্ভব সেপ্টেম্বর অব্দি থাকবে। তো তোমরা যাও, যাদের কাছে 2000 টাকার নোট আছে, যারা তোমরা বড় লোক আছো আমার সাবস্ক্রাইবাররা, তারা যাও ব্যাংকে গিয়ে টাকাগুলোকে চেঞ্জ করে নাও। তবে এটা একটা লিমিটেড আছে, তুমি 20,000 টাকার বেশি লেনদেন করতে পারবে না। যদি লেনদেন করো তাহলে তোমাকে ট্যাক্স দিয়ে সেই জিনিস করতে হবে। মোদি বিশাল মাস্টার মাইন্ডেড আছে ভাই, এদিক থেকে সব দিক থেকে বলতে গেলে। তো যাই হোক, এই ছিল আজকের কন্টেন্ট। বন্ধুরা নোট বাতিল হয়ে যাচ্ছে, সবাই সাবধান থাকো। কোনদিন দেখবে তোমার গার্লফ্রেন্ডকেও বাতিল করে দিচ্ছে, বলবে যে পুরনো চলবে না, নতুন আনতে হবে। সবসময় কারেন্ট জিনিসকে রাখতে হবে। তো এই ছিল মানে এইরকমই মোদির মাথার সব চিন্তা ভাবনাগুলো চলে আসছে। সো গাইজ, রাখছি আজকের জন্য। হঠাৎ রাত্রিবেলাতে আজকে সবও দিয়ে দেখবে যে পরের দিন ওল্ড ওল্ড ভার্সনটাই দেখবো চলছে না, নিজেকে আপডেট করতে হবে প্লাস্টিক সার্জারি করে। বাই গাইজ, গুড নাইট।